আমি মোহাম্মদ আব্দুল কাদের, আপনাদেরকে আবারও আইটি বাড়ি এবং অনলাইন স্কুল বিটি এর তরফ থেকে আমাদের ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। তো এর আগে টিউটোরিয়ালগুলোতে আমরা এসইওর বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছি এবং আমরা অন পেজ অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশনের বিভিন্ন জিনিস নিয়ে মৌখিক একটা আলোচনা করেছি। তো এখন আপনার ওয়েবসাইট তৈরিতে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনারা যদি অন পেজ অপটিমাইজেশন করতে চান, তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে বা ফ্রি ব্লগ ক্রিয়েট করতে হবে। তো আপনি যদি নিজে ওয়েবসাইট বানান, তাহলে তো আপনার ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, আর যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করাই থাকে, তাহলে তার ওয়েবসাইটে কিওয়ার্ডে কোনো সমস্যা আছে কিনা সেটা আপনার যাচাই করে দেখে নিতে হবে। তো এর জন্য আমি মনে করি আপনাদের কিওয়ার্ড কী সেই জিনিসটা জানা অবশ্যই গুরুত্বপূর্ণ এসইওতে। তো কিওয়ার্ড কী চলুন আমরা দেখে নেই। এর আগের টিউটোরিয়ালে কিন্তু আমরা কিওয়ার্ডের কথা বলেছিলাম, কিন্তু আজকের টিউটোরিয়ালে আমরা একদম বিস্তারিত দেখব। তো এক কথায় কিওয়ার্ড বলতে আমরা বুঝি যে এসইওতে বা গুগল, ইয়াহু, বিং এই ধরনের সার্চ ইঞ্জিনগুলোতে ভিজিটর মানে সাধারণ লোক বা আমরা যারা সার্চ করি আমাদের প্রয়োজনীয় নিত্য নতুন জিনিসগুলো খুঁজে বের করার জন্য যে আমরা যে সার্চ করি যে কথাটি লিখে, তো সেটি কিন্তু মূলত কিওয়ার্ড। তো কিওয়ার্ড এর প্র্যাকটিক্যাল চলুন আমরা দেখে নেই। তো ধরুন আমরা একটি ওয়েবসাইট এখন খুঁজে বের করব যে গভর্নমেন্ট তিতুমির কলেজ বাংলাদেশে একটি কলেজ, তো সেই কলেজের হেল্পলাইন সম্পর্কে আমরা একটু খুঁজে বের করব। তো চলুন আমরা গুগলে গিয়ে এখন আমরা সার্চ করব গভর্নমেন্ট তিতুমির কলেজ হেল্পলাইন। তো দেখুন গভর্নমেন্ট তিতুমির কলেজ হেল্পলাইন লিখে সার্চ করার সাথে সাথে দেখুন টপ পেজে আমাদের @help24.blogspot.com এই ওয়েবসাইটটা চলে আসছে। এই ওয়েবসাইটটা মূলত আমার একটি ফ্রি ব্লগ, তো এটি আমার অ্যাডমিশন সংক্রান্ত একটি ফ্রি ব্লগ সাইট। তো দেখুন এই যে গভর্নমেন্ট তিতুমির কলেজ হেল্পলাইন এই কথাটা লিখে গুগলে সার্চ দেওয়ার সাথে সাথে যে @help24 এই ওয়েবসাইটটা যে চলে আসলো, তো আমরা এই যে কথাটা লিখে যে গুগলে সার্চ করলাম এই কথাটাই মূলত হলো এক্ষেত্রে কিওয়ার্ড। তো যেহেতু আমি এই কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ড নিয়ে আমার ওয়েবসাইটে একটি পোস্ট করেছি যে ন্যাশনাল ইউনিভার্সিটি তিতুমির কলেজ সিট প্ল্যান, এই কথা দিয়ে আমি একটি পোস্ট করেছি, তো এই কিওয়ার্ডের সাথে যেহেতু এই পোস্টের হেডলাইন বা ভিতরের লেখাগুলো মিলে গেছে, তো বিভিন্ন জায়গায় মিলে গেছে, তো গুগল কিন্তু এই কারণে আমার সাইটকে টপে নিয়ে এসেছে। তো দেখুন আমাদের আমরা এই যে কিওয়ার্ডগুলো লিখে যে গুগলে সার্চ করলাম গভর্নমেন্ট তিতুমির কলেজ হেল্পলাইন, এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডের সাথে আমাদের ওয়েবসাইটের পোস্টে এবং ভিতরের বর্ণনায় যে যে ওয়ার্ড মিলে গেছে, তো সেগুলো কিন্তু দেখুন একটু বোল্ড আকারে লেখা আছে। এখানে খেয়াল করুন অ্যাডমিশন কথাটা কিন্তু বোল্ড না, এই যে হেল্পলাইন কথাটা বোল্ড, এই হেল্পলাইনের সাথে এই হেল্পলাইন মিলে গেছে। তারপর এই যে তিতুমির কলেজ এই কথাটা কিন্তু বোল্ড আকারে আছে, তার মানে আমরা এখানে যে তিতুমির কলেজ লিখে সার্চ দিয়েছিলাম এর সাথে এই তিতুমির কলেজ এই কথাটা কিন্তু একটু বোল্ড আকারে দেখাচ্ছে, তার মানে এটা মিলে গেছে। তারপর সাইটের পোস্টের যে বর্ণনা, চলুন দেখি এই সাইটটা আমরা একটু গিয়েই দেখি। তো আমরা কিন্তু তিতুমির কলেজ হেল্পলাইন লিখে সার্চে দিয়েছিলাম, তো তিতুমির কলেজ হেল্পলাইন লিখে সার্চ দেওয়ার ফলে দেখুন আমাদের যে তিতুমির কলেজের সম্পর্কে আমরা যে একটা পোস্ট করেছি সেই পোস্টের যে বর্ণনা, বর্ণনার ভিতর কিন্তু আমরা দেখুন এই যে তিতুমির কলেজ এই কথাটা পাচ্ছি। তারপরে আমরা হেল্পলাইন কথাটা আমরা এই সাইটের যে মেইন যে হেডলাইন এই হেডলাইন থেকে পাচ্ছি। তো এই পাওয়ার কারণেই কিন্তু গুগল মূলত আমাদের ওয়েবসাইটকে ফার্স্ট পেজে রেখেছে। এভাবে যখন আপনি ওয়েবসাইট বানাবেন বা আপনার ক্লায়েন্টের সাইটে দেখবেন যে কোন কোন কিওয়ার্ডে গুগল সাধারণত ভিজিটররা সার্চ করে, কোন কোন কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে, আর আপনার ওয়েবসাইটে আপনি কী কিওয়ার্ড দিয়ে বানাচ্ছেন সে ব্যাপারগুলো অবশ্যই মাথায় রেখে বানাবেন। চেষ্টা করবেন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো হেডলাইনে কিওয়ার্ডগুলো রাখা এবং আপনার সাইটের যে বর্ণনা সেই আপনার পোস্টের যে একটা বর্ণনা থাকবে বডি সেকশন সেই বডি সেকশনেও কিন্তু কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন। তো অনুরূপভাবে আমরা আরও কিছু টপিক নিয়ে সার্চ করে দেখতে পারি গুগলে, যেমন আমরা এর সাথে সাথে আমরা আরেকটি টপিক নিয়ে সার্চ করে দেখলাম HIV অ্যান্ড এইডস ডেফিনেশন।
তো দেখুন এইচআইভি অ্যান্ড এইডস ডেফিনেশন কথাটা লিখে সার্চ করলাম, এটা কিন্তু একটি হট কিওয়ার্ড, এটা নিয়েও কিন্তু প্রচুর সার্চ পড়ে। তো দেখুন ডেফিনেশন নিয়ে সার্চ করার ফলে দেখুন উপরের দিকে কিন্তু এগুলো সব বিজ্ঞাপন, আমরা এই যে একটু শ্যাডোর মধ্যে যেগুলো দেখতে পারতেছি এগুলো সব বিজ্ঞাপন। আমাদের মেইন সার্চ রেজাল্ট শুরু হয়েছে এখান থেকে, এখানে দেখুন একদম শুরুতে যে সাইটটা চলে আসছে aids.gov। তো দেখুন আমরা কিন্তু এখানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এইডস কথা লিখে পাঠিয়ে লিখে সার্চ দিয়েছিলাম, ডেফিনেশন অফ এইডস। তো যদিও আমরা ডেফিনেশন এই ওয়ার্ডটা লিখে সার্চ দিছি, কিন্তু গুগলে ফার্স্টে যে সাইটটা আসছে ওদের কিন্তু ডেফিনেশন কথাটা নেই, ওখানে কিন্তু হোয়াট ইজ এইচআইভি ডট এইডস, তো হুবহু কিন্তু ডেফিনেশন কথাটা নেই, তারপরও কিন্তু এই এইডস ডট গভ এই সাইটটা ফার্স্টে আছে, কিন্তু ডেফিনেশন এই যে দেখুন এই এই সাইটটাতে ডেফিনেশন কথাটা আছে, এই যে ডেফিনেশন কথাটা বোল্ড আকারে আছে। তো ডেফিনেশন থাকার পরেও কিন্তু এটা পিছনে আর এটা উপরে আছে, এর কারণ কি? এর মূল কারণ হলো গুগল এখানে আপনার যে মেইন যে কিওয়ার্ডটা, আপনার ফুল লাইনের যে মেইন একদম রিয়েল অরিজিনাল যে কিওয়ার্ডটা, সেটার দিকে বেশি গুরুত্ব দেয়। যেমন এখানে এই এইডস কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিধায় এই ডেফিনেশন কথাটাকে গুরুত্ব না দিয়ে গুগল এই অংশটুকু মেইন প্রাধান্য দিয়ে নিয়ে আসছে। দেখুন এই অংশটুকুই কিন্তু আমরা হোম পেজে বা ফার্স্টে দেখতে পারতেছি। তো ডেফিনেশন বলতে যেহেতু সংজ্ঞা বুঝায়, আর হোয়াট ইজ এইডস বা এইচআইভি এটা বলতেও কিন্তু সংজ্ঞাই বুঝাচ্ছে, তো এই কারণে কিন্তু গুগল হোয়াট ইজ এইচআইভি এই এই পোস্টটাকে, এই পোস্ট যুক্ত যে ওয়েবসাইটটা আছে এইডস ডট গভ এই সাইটটাকে আগে নিয়ে আসছে। তো এইভাবে কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আপনি যদি হোয়াট ইজ লিখে সার্চ করেন বা ডেফিনেশন অফ সামথিং এরকম কোনো কিছু লিখে সার্চ দেন, তাহলে কিন্তু আপনি পোস্টটা একদম হুবহু এরকম হওয়ার প্রয়োজন নাই। আপনি একদম রিলেটেড কিওয়ার্ডগুলো গুগল দেখে, আপনার সাইটের সাথে যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে মানে মিল মিল দেখে যে কিওয়ার্ডগুলো থাকে এগুলোও কিন্তু গুগল প্রাধান্য দেয়। তো কাজেই কিন্তু আপনার অনেক কিছু মাথায় রেখে কিওয়ার্ড নির্বাচন করতে হবে। তো মূলত কিওয়ার্ডের সম্পর্কে আমরা আশা করি আপনাদের একটি বিস্তারিত আইডিয়া বা বিস্তারিত ধারণা হয়েছে। তো এরপরে ইনশাল্লাহ আমরা কিভাবে কিওয়ার্ড নির্বাচন করবেন, কিভাবে কি করবেন না করবেন এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো সবাইকে তার দাওয়াত জানিয়ে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল আমরা এখানেই মূলত শেষ করতেছি। তো বরাবরের মতো আবারও আপনাদের বলছি, আপনাদের কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, আপনারা আমাদেরকে ইমেল করুন kader6508@gmail.com অথবা আমাদের ফেসবুক গ্রুপ বা স্কাইপে আমাকে জানান আপনাদের সমস্যার কথা। আপনাদের উঠে আসা সমস্যাই কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের ওয়েবসাইটে আপলোড করব এবং তার সমাধান কিন্তু অনেকে পাবেন আপনাদের মধ্য থেকে উঠে আসা সমস্যা থেকেই। তো ভালো থাকবেন সবাই, এখানে এই টিউটোরিয়াল শেষ করতেছি। আর টিউটোরিয়াল কেমন হলো অবশ্যই আমাদের সাইটটিকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।